আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অভিজ্ঞতার লগারিদমের ধারণা ও প্রয়োগের নতুন আরো একটি ক্লাস নিয়ে। সেক্ষেত্রে গত ক্লাসে আমরা তোমাদের এই যে জমির উর্বরতা পরিমাপের লগারিদম এবং কারখানার যন্ত্রপাতির আয়ককাল সংক্রান্ত লগারিদম, এই ম্যাথটা কিন্তু আমরা দুইভাবে আলোচনা করেছি, একটাতে 1 বছর দিয়ে আর একটাতে 5 বছর দিয়ে। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো করে নিবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে, যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো করে নিবে, যেখানে কিন্তু আমরা গণিতের তৃতীয় অভিজ্ঞতায় অলরেডি শেষের দিকে চলে এসেছি, আর বিজ্ঞানের ক্ষেত্রে আমরা তাপ ও তাপমাত্রা প্রায় শেষের দিকে চলে এসেছি দ্বিতীয় অভিজ্ঞতা। এরপর হচ্ছে তোমাদের যে অনুশীলন বই রয়েছে সেটার খেলার মাঠে বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা স্টার্ট করে দিয়েছি। তোমাদের কাছে একটাই অনুরোধ, ক্লাসগুলো করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর সেকেন্ড, তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমাদেরকে ফিডব্যাক জানানো তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং যদি তোমাদের স্কুলে কিভাবে মূল্যায়ন হচ্ছে সেটা যদি একটু কমেন্ট সেকশনে জানাও তাহলে সবচেয়ে বেশি উপকৃত হই। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে ভূমিকম্পের লগারিদম এই অংশ থেকে মূলত আজকের ক্লাসটা শুরু করব। দেখো, আমরা সবাই ভূমিকম্পের সাথে পরিচিত, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। ইয়েস, ভূমিকম্পের মাত্রা কম হলে এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়, আর ভূমিকম্পের মাত্রা বেশি হলে সেই এলাকায় ঘরবাড়ি ও যানমালের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয়। বিজ্ঞানীগণ ভূমিকম্পের মাত্রা পরিমাপ করে থাকেন। তোমরা কি জানো ভূমিকম্পের মাত্রা কিভাবে নির্ণয় করা হয়? চার্লস ফ্রান্সিস রিখটার ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য একটি সূত্র আবিষ্কার করেন এবং এটি হচ্ছে আমাদের সেই বিখ্যাত সূত্র R=log I/S। তাহলে এখানে আর জিনিসটা কি, আই জিনিসটা কি, এস জিনিসটা কি সেটা একটু বলি। এখানে আইটা হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে 100 কিলোমিটার দূরের এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা, অর্থাৎ ঠিক এই জায়গায় মনে করো ভূমিকম্পটা উৎপত্তি হয়েছে, তার চতুর্দিকে 100 কিলোমিটার এরিয়া পর্যন্ত তার তীব্রতা, অর্থাৎ ভূমিকম্পের যে প্রাথমিক তীব্রতা এটাই আমরা বলতে পারি বা তীব্রতাই বলতে পারি। এরপর এস জিনিসটা কি, আদর্শ ভূমিকম্পের তীব্রতা, যেটা হচ্ছে যার মানটা হচ্ছে 1 মাইক্রন ইকুয়ালস টু হচ্ছে 1 কে 10,000 দিয়ে ভাগ দিলে যত সেমি আসবে তার সমান হচ্ছে 1 মাইক্রন। তাহলে আমরা আই মানে বুঝে গেছি, আই মানে হচ্ছে সর্বোচ্চ তীব্রতা এবং এস মানে হচ্ছে ভূমিকম্পের আদর্শ তীব্রতা। এরপর দেখো, ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, একটু মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটি উদ্ভাবন করেন ওই যে চার্লস ফ্রান্সিস রিখটার, তার নামানুসারেই মূলত স্কেলটির নাম দেওয়া হয়েছে রিখটার স্কেল। যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, বাট স্কেলটার নাম হচ্ছে রিখটার স্কেল। দেখিও এখানে আবার একটার সাথে একটা মিলিয়ে ফেলবে না, আমি আবারও বলছি, যন্ত্রের নাম হচ্ছে ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, আর স্কেলটির নাম হচ্ছে রিখটার স্কেল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রাকে আর দিয়ে প্রকাশ করা হয়, সেজন্য আমরা ভূমিকম্পের মাত্রা বলতে আর কেই বুঝি। তাহলে এখানে আর বলতে ভূমিকম্পের মাত্রা, আই মানে হচ্ছে তোমার চারপাশে 100 মিটার এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা, অর্থাৎ তীব্রতাই বলতে পারো ভূমিকম্পের, আর এস মানে হচ্ছে তোমার আদর্শ ভূমিকম্পের তীব্রতা। ঠিক আছে, তো এরপর আমরা একটু দেখি, আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে মূলত আই এবং এস দুটাই সমান হয় বলে, তা আমরা যে আমাদের যে সূত্র এখানে আমরা আই এর জায়গায় এস অথবা এস এর জায়গায় আই যে কোনো একটা বসে দিতে পারি, যেহেতু আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে দুটাই সমান, তাহলে সেক্ষেত্রে দুটাই ইয়া হয়ে গেলে সমান হয়ে গেলে আই এর জায়গায় এস অথবা এস এর জায়গায় আই হলে, তাহলে দেখো এটা ক্যান্সেল ক্যান্সেল হয়ে 1 হয়ে যাবে এবং এই লগ 1 এর মান কিন্তু 0। তার মানে আমাদের বুঝে নিতে হবে, যদি আর ইকুয়ালস টু 0 আসে আসলে সেই স্থানে কোনোরূপ ভূমিকম্প সংঘটিত হয়নি, অর্থাৎ ড্যাট মিনস নর্মাল রয়েছে। শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের একটি অনলাইন ফিট কোর্স চলমান রয়েছে যেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াই। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ থেকেও এই বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। সকল লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমরা আশা করছি তোমাদের ভালো একটি সার্ভিস প্রোভাইড করতে পারবো। এবার দেখো, এখানে একটি পর্যবেক্ষণ দিয়েছে, এই পর্যবেক্ষণটি কিভাবে দেখো, চলো একটি মজার বিষয় সম্পর্কে অবগত হই। তোমরা কি ভাবতে পারো রিখটার স্কেলে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী? তাহলে 5 মাত্রার চেয়ে 6 মাত্রারটা 10 গুণ বেশি শক্তিশালী। বিষয়টি বোঝার জন্য তাহলে আমরা কিভাবে এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি বা আমরা যদি একটু দেখি প্রমাণের মাধ্যমে দেখি,
তাহলে আমরা 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতাকে i5 এবং 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতাকে আমরা i6 ধরে নিলাম। সো আমি একটু এখানে মার্ক করি, তাহলে 5 মাত্রারটা হবে i5 আর 6 মাত্রারটা হচ্ছে i6। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা ছিল r equals to log 10 ভিত্তিক i divided by s। এবার যেহেতু আমি 5 মাত্রা অর্থাৎ r এর মান যদি 5 হয় তাহলে এখানে এটা i5 হয়ে যাবে, আর আর এর মান যদি 6 হয় তাহলে এখানে এটা হয়ে যাবে i6। তাহলে সেক্ষেত্রে আমরা এইরকম ইকুয়েশন পাবো, 5 ইকুয়ালস টু লগ 10, একটা হচ্ছে i5 ডিভাইডেড বাই s, আর 6 মাত্রাটা হচ্ছে লগ 10 i6 ডিভাইডেড বাই s। তাহলে এটাকে দিলাম আমি 1 নাম্বার ইকুয়েশন আর এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা এখানে আরেকটা কাজ করি, ইকুয়েশন দেওয়ার আগে আমাদের এখান থেকে আরেকটা জিনিস আমাদের বের করে নিতে হবে। স্যার এটা হচ্ছে লগারিদম থেকে যদি আমরা সূচকের সমীকরণে নিয়ে আসতে চাই তাহলে এই লগ 10, এই যেহেতু লগের ভিত্তি হচ্ছে 10 তাহলে এটা অবভিয়াসলি সূচকের ভিত্তি হয়ে যাবে, এবং এই 5টা পাওয়ার হিসেবে অ্যাড হবে এবং বাম পাশে বা ডান পাশে অপরপক্ষে এটাই থাকবে। একরকমভাবে আমরা এটাও এক্সপ্লেন করতে পারি, এই যে দেখো এটাও বুঝো স্যার, লগের ভিত্তি হচ্ছে 10 তাহলে এটা হয়ে গেল স্যার সূচকের ভিত্তি, এবং এইটা হয়ে গেল পাওয়ার, আর লগের সাথে যেটা ছিল এটা একটা পক্ষের মধ্যে অবস্থান করলো। এগুলো আমরা সবাই জানি যে আমরা বিগত বেশ কয়েকটা ক্লাসে এই সম্পর্কে আমরা অনেকটা আইডিয়া কিন্তু পেয়ে গেছি। এবার আমরা এটাকে দিলাম মনে করো 1 নাম্বার ইকুয়েশন আর এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। তা এখানে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি 10^5 মানে হচ্ছে 1 এর পর 5টা শূন্য, আর 10^6 মানে 1 এর পর 6টা শূন্য। তাহলে যে কেউ বলবে এই 2 নাম্বার সমীকরণটা পড়ো। তাহলে এখন আমরা এই 2 নাম্বার সমীকরণকে যদি 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে এই অবস্থায় এই অংশটাকে যদি আমি একটু এক্সপ্লেন করে দেখাই, আমি এ i^6 ডিভাইডেড বাই s এবং এর নিচের ভগ্নাংশটা কিন্তু গুণ হয়ে উল্টে যাবে, সেজন্য i5টা নিচে চলে আসবে, যার কারণে এই ss ক্যান্সেল হয়ে গেলে উপরে থাকবে তোমার i6 আর নিচে থাকবে i5, অর্থাৎ এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, আমি এটা মুছে দিই। এটা মুছে দিলে এখন আশা করি এই যে দেখো উপরে হচ্ছে i6 এবং i5, যার কারণে এখানে ss মনে করো ক্যান্সেল। আর অবশ্যই 10^6 কে যদি 10^5 দিয়ে ভাগ করি অবশ্যই 10 6টা থেকে 5টা চলে গেলে উপর একটাই 10 থাকবে, এ হলো বিষয়। এবার আমি যদি আর গুণন করি, এই 10 এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে দেখো এই 10^i6 থেকে i6 আর i5 এর সাথে এই 10 কে গুণ করলে তাহলে 10 × i5। তার মানে আমরা বুঝে গেলাম যে 5 মাত্রার ভূমিকম্পেতে 6 মাত্রার ভূমিকম্প প্রায় 10 গুণ শক্তিশালী, ইটস 100% সত্য। এবার এই কাজের ভিত্তিতে আমাদের একটা জোড়া কাজ দিয়েছে, এই জোড়া কাজটা আমরা এখন করব, যেখানে বলা হয়েছে দেখো 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী, আবার 5 মাত্রার চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। সো আমরা এখন এটা একটু প্র্যাকটিক্যালি ক্যালকুলেশনের মাধ্যমে প্রুভ করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো ফেসবুক পেজ থেকে করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে, এবং ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, বন্ধুদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে দিও, এবং ক্লাসগুলো যদি নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও তাহলে প্রয়োজনের মুহূর্তে কিন্তু তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে অতি সহজে। আর অবশ্যই আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা আমাদের যে আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ রয়েছে এই গ্রুপটিতে সাবমিট করবা, এখানে একটু নিচে আসলে তোমরা অসংখ্য নোটস দেখতে পাবা, তোমাদের প্রয়োজন মতো তোমরা চাইলে নোটসগুলো ইউজ করতে পারো অথবা তোমরা চাইলে নিজেদের তৈরিকৃত নোটসগুলো শেয়ার করতে পারো, এক্ষেত্রে একজন না একজনের উপকার হবে বলে আমার বিশ্বাস। সবগুলোর লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো সেক্ষেত্রে আমরা আমাদের এই প্রমাণটা একটু করার চেষ্টা করি। এখানে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 7, আমরা ফার্স্ট অফ অল এটা ট্রাই করবো, দেন আমরা 5 এবং 8 এর মধ্যে একটু কম্পেয়ার করার চেষ্টা করব। আমাদের এই ইয়ারটি হচ্ছে কত পৃষ্ঠায়, এটা হচ্ছে স্যার 75 পেজ, আমি এখানে লিখে দিলাম 75 পেজ। আমরা ফার্স্ট অফ অল ধরে নিচ্ছি, ধরি আর মানে হচ্ছে ভূমিকম্পের মাত্রা, এগুলো একটু নর্মালি লিখিনি, প্রয়োজন আছে ভূমিকম্পের মাত্রা। এরপরে আই আই ইকুয়ালস টু হচ্ছে প্রাথমিক তীব্রতা, বা এটা বলতে মূলত তোমার চারিদিকে 100 মিটার এরিয়া জুড়ে সর্বোচ্চ তীব্রতা এটাই বোঝায়। আর একটা আছে এস, এস মানে হচ্ছে স্যার আদর্শ তীব্রতা, তো আমরা আদর্শ তীব্রতা লিখলাম, সংক্ষেপে লিখলাম। এবং আমরা আমাদের যে সূত্র সেই সূত্রটা হচ্ছে মূলত ভূমিকম্পের মাত্রা ইকুয়ালস টু
log 10 ভিত্তিক i divided by s এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। এবার আমরা লিখব যে আমাদের যে পাঁচ মাত্রার ক্ষেত্রে ভূমিকম্পের তীব্রতা এবং সাত মাত্রার ক্ষেত্রে ভূমিকম্পের তীব্রতা আমরা ধরে নিব r equals to 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতাকে আমরা i 5 ধরে নিলাম আর r equals to 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতাকে আমি i 7 ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি 5 equals to log 10 i 5 divided by s হবে, দেন আমি যদি এখান থেকে এই log 10 টাকে যদি স্যার পক্ষান্তর বা যেটাকে আমরা সূচক সমীকরণে নিয়ে আসতে চাই তাহলে এটা হবে 10 to the power 5 equals to এখানে হবে স্যার i 5 divided by s, এটাকে মনে করো আমি এক নাম্বার ইকুয়েশন দিলাম। এবং একইভাবে আমি যদি এই যে 7 মাত্রাটা বের করতে চাই, এই যে দেখো 7 মাত্রাটা, সো 7 ইকুয়ালস টু লগ 10 ভিত্তিক i 7 ডিভাইডেড বাই s, এরপর এটাকে যদি আমি লগ থেকে সূচকে কনভার্ট করি তাহলে লগ এই যে 10 এর ভিত্তি এটা সূচকের ভিত্তি হয়ে যাবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে i 7 ডিভাইডেড বাই s। আমরা এই জিনিসগুলোকে এভাবে মার্ক করতে পারি, সমস্যা নেই, না করলেও প্রবলেম নেই। তো আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি এখানে এই দুই নাম্বারটা বড়, যেহেতু এটা 10 টু দি পাওয়ার 7 মানে 10 এর পর 7টা শূন্য আর এটা হচ্ছে 5টা শূন্য, তো আমরা দুই নাম্বারটাকেই ভাগ করব, এটাই তো স্বাভাবিক। তো দুই নাম্বারকে আমি যদি এক নাম্বার দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে দুই নাম্বারের বামে হচ্ছে 10 টু দি পাওয়ার 7, এক নাম্বারের বামে হচ্ছে 10 টু দি পাওয়ার 5, দুই নাম্বারের ডানে হচ্ছে i 7 ডিভাইডেড বাই s, আমি এভাবে দিচ্ছি যাতে উপরে নিচে সমস্যা না হয়, আর এক নাম্বারের বামে হচ্ছে i 5 ডিভাইডেড বাই s, অর্থাৎ দেখো এটাকে 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করেছি আর এই যে ডান পক্ষটাকে এই ডান পক্ষ দিয়ে ভাগ করেছি। ওকে, এবার তুমি যদি একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখো এখানে 10 60টা, 60টা থেকে যদি 10 এর ফার্স্টটা চলে যায় অবভিয়াসলি 10 দুইটাই হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। এখন এই ভগ্নাংশের ক্ষেত্রে দেখো উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে বাট নিচেরটা গুণ হয়ে উল্টে যাবে, সো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি i 7 ডিভাইডেড বাই s গুণ এখানে s টা উপরে চলে যাবে, i 5 টা নিচে আসবে এবং এখানে এই s s ক্যান্সেল হয়ে যাবে, তার মানে আমি এখন সম্পূর্ণরূপে যদি লিখি এই যে 10 স্কয়ার ইকুয়ালস টু, আচ্ছা একটা কাজ করি, এই 10 স্কয়ার মানে তো 10 দুইটা মিলে 100 হয়ে যায়, দেন এখানে হচ্ছে উপরে হচ্ছে i 7 আর নিচে হচ্ছে i 5, এরপর আমি যদি আর আড়ি গুণ করি সো i 7 ইকুয়ালস টু হচ্ছে 100 গুণ i 5। তো আশা করি বুঝতে পারছো i 7 টা সাত মাত্রাটা পাঁচ মাত্রার থেকে 100 গুণ বেশি শক্তিশালী এবং আমাদের এই জিনিসটা প্রুফ হয়ে গেল। এবার আমরা পাঁচ মাত্রার সাথে আট মাত্রাটা দেখব সেম একই প্রসেসে 1000 গুণ শক্তিশালী এটা আদৌ আসে কিনা। তো দেখো তোমরা যদি এই অংশটা বুঝতে পারো তাহলে আমি কিন্তু এটা থেকেই তোমাদেরকে বোঝাবো এবং এই সবগুলা সেমই থাকবে, অর্থাৎ জাস্ট কয়েকটা অংশ আমরা এখান থেকে মুছে দিব, যেমন এই যে এই অংশটাকে আমি এখন আট ধরব, তাহলে সেক্ষেত্রে আমার এই অংশটা জাস্ট মুছে যাবে, তাহলে আমি তোমাদের সামনেই করছি একটু লক্ষ্য করো, আর বাকি বাকি অংশ যেমন এটাও চেঞ্জ হয়ে যাবে এবং এটাও চেঞ্জ হবে না, সরি এটা ঠিক থাকবে, আচ্ছা এই অংশটা পুরোটা মুছে নিই আমরা নর্মালি করব, ওকে সমস্যা নেই, তাহলে বাকি সব ওকে আমি 100% করে দিয়ে তোমাদের সামনেই দেখাচ্ছি। এই ক্যালকুলেশনগুলো আসলে মজার, তাহলে এখন আমি দিচ্ছি ও শিট, তাহলে আমার পিসির যে পাওয়ার সেটা অফ হয়ে যাবে, সো ওকে দেখো এবার আমরা এখন যে আট মাত্রাটা বের করছি সেজন্য আমি এখানে 8 দিলাম, তাহলে এখানে অবশ্যই i 8 হবে, ঠিক আছে। এরপর এই অংশটা হবু সেম ঠিক থাকবে বাট এখানে দেখো আট মাত্রাটার একটু ইয়া হবে, তাহলে আট মাত্রাটা যদি বের করতে চাই তাহলে এটা অবশ্যই i 8 ডিভাইডেড বাই s হবে,
ওকে, এবং এখানে 10 টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু অবশ্যই আই 8 ডিভাইডেড বাই এস, দ্যাটস ইট। ওকে, জাস্ট ফিল আপ করে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা পূর্বের মতো করব, তাহলে এটা হচ্ছে বামপক্ষ, এটাকে আমি এই 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করব। 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5। এখন আমার দুই নম্বরের ডান পক্ষ হচ্ছে এটা, মানে এই ফোরাটা আর কি, আর এক নম্বরের ডান পক্ষ হচ্ছে এই ফোরাটা, তাহলে ভাগ করব পূর্বের মতো, আই 8 ডিভাইডেড বাই এস, আর এখানে হচ্ছে আই 5 ডিভাইডেড বাই এস। তাহলে এবার একটু লক্ষ্য করো এই অংশের মধ্যে, দেখো 10 8টা থেকে যদি 10 এর 5টা চলে যায় তাহলে অবভিয়াসলি 10 এর 3টা হবে, আর এখানে সেম আমি যদি নিচের ভগ্নাংশটাকে গুণ করি তাহলে সেক্ষেত্রে উল্টে যাবে, উল্টে যাওয়ার সাথে সাথে দেখো এই এস এস ক্যান্সেল হয়ে গেল, আর এখানে এই 10 কিউব মানে অবভিয়াসলি 3টা শূন্য, এবং এখানে হচ্ছে আই 8 ডিভাইডেড বাই আই 5। এখন আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্যার আই 8 ইকুয়ালস টু, কারণ এটার নিচে মনে মনে 1 আছে, সো এটা গুণ হবে ফার্স্ট অফ অল, তাহলে সেক্ষেত্রে এই দুটা পরে গুণ হচ্ছে, তাহলে 1000 ইন্টু আই 5, তার মানে এটা 100% শিওর যে আমার আই 8 এর অর্থাৎ 8 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার ভূমিকম্পের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী। তাহলে আমরা এটাও প্রমাণ করে নিয়েছি, এবং সবশেষে এই জিনিসটা একটু লিখে দিবা যে আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা একটু কষ্ট করে লিখে দিবা দুটার মধ্যে। এবার দেখো রিক্টার স্কেলে মাত্রা 1 বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পের শক্তি বৃদ্ধি পায় 10 গুণ, মাইন্ড ইট, তাহলে 2 3 বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পের শক্তি বৃদ্ধি পায়, যদি 2 মাত্রা হয় তাহলে সেক্ষেত্রে আরও একটা শূন্য অ্যাড হবে অর্থাৎ 10, আর 3 মাত্রাটা 1000। এগুলো কিন্তু দেখো একটা একটার সাথে রিলেটেড, আমরা আমাদের ইয়া থেকে দেখতে পাচ্ছি, যখন এক 10 মাত্রার 1 গুণ যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে তোমার 10 মাত্রা বৃদ্ধি পাবে, 1 মাত্রা যদি 1 বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে 10 গুণ বৃদ্ধি পাচ্ছে, মাত্রা যদি 2 বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে 100 গুণ বৃদ্ধি পাচ্ছে, মাত্রা যদি 3 বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে তীব্রতা 1000 গুণ বৃদ্ধি পাচ্ছে, আর 4 মাত্রার ক্ষেত্রে অবশ্যই 1400 গুণ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ 10000 গুণ বৃদ্ধি পাচ্ছে। এভাবেই মূলত আমরা এখান থেকেই বলতে পারি যে একমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পের শক্তি 10 গুণ, আর 2 মাত্রা বৃদ্ধি পেলে অবশ্যই 100 গুণ, আর 3 মাত্রা বৃদ্ধি পেলে অবশ্যই 1000 গুণ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিবর্তন কেন হয় তা কি বলতে পারো? আসলে এই মাত্রাটার পরিবর্তন হয় কি জন্য, সেটা হচ্ছে এই মাত্রাটা 10 ভিত্তিক লগ, সেজন্য 10 ভিত্তিক লগ ব্যবহার করে নির্ণয় করা হয় বলেই মূলত এমন কাহিনীটা ঘটে। তা আমরা এ সেম একই প্রসেসে কিন্তু এই অংশটা করতে পারবো, তারপরও আমি সেটা আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা এটা অতি সহজে দশমিক থাকলেও কিভাবে অতি সহজে করতে হয় সে সম্পর্কে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিব, এবং পরবর্তীতে এখানে আরও কিছু যে রেকর্ড ভূমিকম্পের সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই যে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবে যাতে আমরা পরবর্তীতে ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবে। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা মূলত এতটুকুতে রাখছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।